আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তবে আজকে ঘর থেকে না অফিস থেকেই শুরু করলাম আমার ভিডিওটি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস একটু অফিস চেঞ্জ হয়েছে কিছুদিন আগে তো আমার আর আশা হয়নি আজকে আমরা বেরিয়েছিলাম আমাদের মেডিকেল কিছু চেক আপ আছিলো চেক আপ ছিল আর কি তো সেগুলির জন্য বেরিয়েছি এর ভিতরে খবর পেলাম আর কি যে ডাক্তারের আন্ডারে আমরা চেক আপ করাবো উনি আজকে বসবেন না তো এটা শুনে চলে আসছি তো উনি বললো আমি অফিসে যাই অফিসে কিছু কাজ আছে এগুলি সেরে নিই তুমি যদি অপেক্ষা করো আমার সাথে থাকো এরপরে একসাথে চলে যাবো বাসায় তো এর জন্যই আমি একটু ওনার সাথে আছি অফিসে তো একটু দেখতেছিও তো উনি কাজ সেরে নিয়েছে এখন আমাদের যাওয়ার টাইম হয়েছে আমরা চলে যাবো তবে উনি বাসায় যাবে না ওনার আবার লোক বসে আছে আমাদের খিলগাঁও বুতরাড্ডার ওইদিকে তো এর জন্য আমি বাসায় চলে যাব উনি ওনার কাজ করবে তো ওনার কাজ সেরে বাসায় চলে আসবে তো সকালে আসলে রান্নাবান্না করতে পারিনি তাড়াহুড়ো করে বেরিয়েছি মুন্তাসিরকে খাইয়ে ওর স্কুলে দিয়ে তো এখন গিয়ে রান্নাবান্না করতে হবে এর জন্য আমি চলে যাচ্ছি বাসায় এখন অফিস থেকে এসে আমি তাড়াহুড়ো করে রান্নাগুলি করে নিচ্ছি এখন যা যা রান্না করব এখানে আমি চিকেন নিয়েছি অল্প টুকরা করে আর হাটগুলো আলাদা রান্না করব তো চিকেন কালকের একটু পোলাও রান্না আছে যে এটাতে একটু পোলাও রান্না আছে তো এগুলি দিয়ে একটু ফ্রায়েড রাইস রান্না করব। তো ফ্রায়েড রাইস রান্নার জন্য যা যা লাগবে একটু কুটে নিচ্ছি আর মুনতাসিরও একটু পরে আসার সময় হয়ে গিয়েছে আসলে দিন এখন ছোট হয়ে যাচ্ছে কিভাবে যে চলে যায় টেরও পাই না তো টুকটাক কাজ করতে করতে সময় চলে গিয়েছে এখন তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি আর আমারও খিদে লেগেছে আমি তো এগুলি খাবো না ফ্রায়েড রাইস খাবো তো আমি একটু টমেটো দিব একটু পেঁয়াজ দিব আর হচ্ছে কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু কুচি করে নিই তো আমার ফ্রায়েড রাইসের জন্য সব কিছু রেডি এখন আমি তেলে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখানে তিন টেবিল দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি প্রথমে একটু রসুন ভেজে নিব রসুনটা একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব এটার সাথে একটু আদা যেহেতু ম্যারিনেট করে রাখি নাই তো একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়েছি আর দিয়ে দিব একটু গুঁড়ো মরিচ যাতে এই মুরগির গোস্তগুলো মানে সাতটা হয় ভিতরে মুরগির গোস্তর ভিতরে লবণ মরিচ ঢুকে এর জন্যই তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু সাইডে নিয়ে এখন ডিম ভেঙে দিচ্ছি ডিমটা ভালো করে নেড়ে চেড়ে ভেঙে ভেজে নিব। একটু আগুনটা মিডিয়ামে রাখতে হবে না হয় একদম বেশি কম হলেও হবে না সময় লাগবে পানি বেরিয়ে যাবে আবার বেশি হলেও ফুড়ে যাবে আমি একসাথে গোস্তের সাথে ডিমটাও মিক্স করে নিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেল কম মন হচ্ছে এর জন্য এখন দিয়ে দিচ্ছি কুটে রাখা সব উপকরণগুলো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো গাজর আর একটু মনে মানে প্রথমে ভুলে গিয়েছিলাম পাতাকপি বাসায় আছে একটু পাতাকপি দিই এই সবজিগুলো ওদের রাইসের সাথে খাওয়া হবে এই জন্য এখন আমি পাতাকপিটা একটু কুচি করে নিই পাশাপাশি ওইটা একটু ভাজা হোক তো বেশি দিবো না অল্প একটু দিব যেহেতু কুড়তে কুড়তে রান্না করছি সেই হিসাবে একদম আশেপাশে এলোমেলো হয়ে আছে তাড়াহুড়ো করছি আর জটপট করার চেষ্টা করতেছি একটু পরে মন্তাসির চলে আসবে ও আসলে ওর তো খিদা লাগছে আসলে টিফিন ও নিতে চায় না আমি সব সময় দেওয়ার চেষ্টা করি ও বলে যে ও খেতে মন চায় না স্কুলে তো এখানে দিয়েছি সয়া সস আর ওয়েস্টার সস একটু কালো গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে নেড়েছে একটু ভেজে নিচ্ছি আর বেশি ভাজছি নেই একটু জাস্ট মিক্স করে নিয়ে এই রাইসগুলি দিয়ে দিচ্ছি এগুলি গতকালকের তো ফ্রিজে ছিল জম জমে আছে এই জন্য হাত দিয়ে ভেঙে দিয়েছি এখন আমি একটু ভালো করে এই রাইসের সাথে সবজিগুলো বা ডিমগুলি ভালো করে লাগিয়ে লাগিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর একদম কম আগুন দিয়ে এখন আমি একটু ডিমে আছে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য একটু মুরগির হাঁট টাট এগুলি বসিয়ে দিচ্ছি একসাথে এগুলিও হয়ে যাক এগুলি খাওয়া হবে একসাথে সব মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ الله يحب المحسنين وخالقنا ورازقنا وهو على كل شيء قدير الله غفور الله رحيم الله يحب المحسنين وخالق গরম মশলা রাধুনি মশলা কিছু দিয়ে একবার বসিয়ে দিয়েছি এটা হতে থাকো এর ভিতরে রাইস গুলিও হয়ে গিয়েছে আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি আবার ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এইগুলি এখন আমি খাবো আমার জন্য গরম করে নিয়েছি আর এর ভিতরে চলে এসেছে ওকে দিয়ে দিচ্ছি তো ও বললো রাইসের সাথে আর কিছু লাগবে না আমি বললাম না লাগবে না এভাবে খেয়ে নাও তো একটু একটুকটা মর্গির মুরগির গোস্ত ছিল তো সেটা ওকে দিয়ে দিচ্ছি তো এই তো আজকে ওদের খাবার এটা আর আমার জন্য গতকালকের একটু সবজি ছিল আর একটু কলেজা আছে সেটা এখন গরম করে নিচ্ছি তো গতকালকে একটু কলিজে রান্না করেছি তো আমি আজকে একটু কলিজে খাবো আর সবজি খাবো একসাথে আর আমার তো আরেকজন ছিল আমরা তো ভয় থাকবো হয়ে গেছে মন্তাসিরেরা আসতে একটু দেরি হয়েছে তো এখন কেন বললাম এত দেরি হলো তো ওই গল্পই বলতেছে ওর বন্ধু একজন ওর পাশে ছিল কিন্তু কোথায় যেন উদা হয়ে গেছে ওকে খুঁজতে খুঁজতে ওর বাসায় চলে গেছে পাশে আর কি সেই কথাটাই বলছিল আর কি অনেকগুলো কাপড় জমে আছে বারান্দা থেকে আনছি একটু আগে বিকালে মেঘ ধরেছিলো মনে হচ্ছিল বৃষ্টি আসবে তো আমার এই বোরকাটা শুকানোর জন্য ওখানে রেখেছি গাম শুকানোর জন্য ওটা ঢুকাবো ওই ওই সাইডের আলমারিটা আমার বোরকার আলমারি আর এইগুলি এখন বাস করব। বাস করে জায়গায় জায়গায় রেখে দেওয়া এটা বড় একটা কাজ আর প্রথমে আমি বোরকাটা ঢুকিয়ে নিই একটু দেখাই দিই একজন বোন দেখতে চেয়েছিলেন আমি একটু আমার এই বোরকাটা কেমন একটু দেখতে চেয়েছিলেন ওই দিনে আমি ফোরে ইয়েতে গিয়েছিলাম তো এটা হচ্ছে আসলে এখানে বাঁধবে আর কি গলায় গলাটা হচ্ছে এইভাবে বাঁধবে ডিজাইনটা রকম গলাটা এখানে বাঁধবে আর এই পাশে দুইটা লেস দেওয়া আমি লেস দিয়েছি আর এই হাতাটা হচ্ছে কুচি হাতা আর হাতার ডিজাইনটা রকম বুতাম দেওয়া আর এখানে বক্স কুচি যেটাকে বলে বক্স কুচি দেওয়া তো এরকমই পিছনেও বক্স কুচি দেওয়া যে তো এটা এখন আমি ঢুকিয়ে রাখি তো একজন বোন দেখতে চেয়ে ছিল এখন মনে পড়লো তাই দেখিয়ে দিলাম তো এখন কাপড় গুছাবো তার আগের প্রস্তুতি হচ্ছে একটু ল্যাপটপটা চালিয়ে নিই যেটা আমার পছন্দ কোনো কিছু দেখার সেটা একটু চালিয়ে নিয়ে তারপর শুরু করব। না হয় আসলে কাপড় গুছাতে অনেক বিরক্তি লাগে তো কানে শোনার যায় এরকম কিছু লাগিয়ে দিচ্ছি তো আমি একটা ওয়াজ ভালো লাগবে মনে হচ্ছে তো সেজন্য ওয়াজ লাগিয়ে দিয়েছি আর এর ভিতরে আমার শুনতে শুনতে ওয়াজ শুনতে শুনতে আমার কাপড়গুলো গুছানো শেষ হয়েছে তো এইগুলি এখন জায়গার জায়গায় রেখে দিবো আমারগুলো আমার বাস করা হয়েছে আর ছেলেদেরগুলো ছেলেদের ডয়ারে ঢুকিয়ে রাখব তো সকালে তো বিছানা ঝাড়া দিয়ে নিয়েছি তো এখন কাপড় চোপড় চাপড়ছানোর পরে বিকেল টাইমটা আর একটু ঝাড়া দিয়ে নিচ্ছি তো প্রতিদিনই করা হয় না হয় দুলাবালি আসলে থাকে উঠতে হয় নামতে হয় বিছানায় তো বিছানাটা একটু ঝাড়া দিয়ে তারপরে একটু যাব ওই দিন যে দেখেছেন আমি দুইটা ঢাকনা ঝালি ঢাকনা যেগুলি সেগুলি রং করেছি তো সেটা আর ওই দিন আর করা হয়নি আজকে যেহেতু একটু সময় আছে এখন আর বেশি ঝামেলা নাই সেজন্য চিন্তা করতেছি ওই কাজটা যেহেতু করে আছে ওইটা একটু করব। তো এর ভিতরে হ্যাঁ আমার বড়ো ছেলে এসেছে ওর ল্যাপটপ নিয়ে যাচ্ছে এই যে পুরনো অনেক পুরনো ছিল এই জালি টুকরিগুলো তো এগুলিতে ওই দিন সাদা রঙ করে নিয়েছিলাম তো সেগুলি ভালোভাবে শুকিয়ে গিয়েছে এরপরে আমি এই ক্যালেন্ডারগুলো এই বছরেরই মানে বাইশ সালের তো এগুলি দেখতে এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর উপরে প্লাস্টিক করা আর কি মানে ফানি লাগলেও ইয়ে উঠে ফানি ভিজবে না এরকম আর কি তো এটার যে মাথাগুলি ফুলগুলি সেগুলি আমি এখন কেটে নিব একটা একটা করে কয়েকটা আছে আর এটা দুইটা সেট আছে যদি দরকার হয় দুইটা সেটই আমি ইউজ করব তো আসলে আমার কাছে এগুলি ভালো লাগছে ফুলগুলো ভালো লাগছে বিদা আমি এগুলি দিচ্ছি আর তো যে কোনো আসলে ফিন্ট থাকলে সেগুলি দেওয়া যাবে আর জরুরি নয় যে এরকম ফিন্ট বা কাগজ কেটে লাগাতে হবে মটপর যে ফ্যাফারগুলি আছে সেগুলিও দেওয়া যায় তো আমি এই জিনিসগুলোকে কাজে লাগাচ্ছি এটা আর কি আর চাইলে এখানে যেই আমাদের টুক জালি টুকরিটা ঢাকনাটা সেটার উপরে হাত দিয়ে ফিন্ট করেও করা যায় কালার করে তো যেভাবে আসলে মন চায় আমার কাছে এইভাবে সহজ মানে মনে হয়েছে এই জন্য আমি এভাবে করছি তো প্রথম যে ছোটো ঢাকনাটা সেটাতে এইভাবে আমি নিচে গাম দিয়ে আর দেখতে পেরেছেন আমি নিচের ফাটটা মোটা ফাটটা উঠিয়ে নিয়েছি পাতলা ফাটটা জাস্ট ফুলের ফাটটা আমি উঠিয়ে এভাবে ঘাম দিয়ে লাগিয়ে নিচ্ছি আর উপরে গাম একটু ফাতলা করে পানি লাগিয়ে গাম লাগিয়ে নিচ্ছি মাট মটপট যেটাকে বলে তো সেই ঘামটা লাগিয়ে দেওয়ার পরে যদি আমরা পানি দিয়ে একটু মুসিও আর উঠবে না এরকম আর কি তো বেশি করে একটু ঘাম লাগিয়ে এইভাবে আমি ছোটোটা করে নিয়েছি আর এখন বড়োটাতে আর দুইটা করে নিচ্ছি তো মনে হচ্ছে ছোটোটাতে ছোটো আচ্ছা সেই হিসেবে আমি উপর অংশটাতে দুইটা তিনটে দিয়েছি আর এটা বড় তবে এটাতে হিজি মনে হচ্ছে দিলে বেশি ভালো লাগবে না এর জন্য আমি দুইটা দিয়ে দিব তো এই যে পুরনো এই দুইটা টুকরি আমি বিপোর আপটা দেখিয়ে দিচ্ছি তো এই পুরনোগুলোকে এখন আমি করে নিয়েছি নতুন আর একদমই আনকমন এই রকম কোথাও পাওয়া যাবে না তো যে কোনো কিছু আনকমন হলে দেখতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আইডিয়াটা আর এই টুকরিগুলো পুরনোও দেখেছেন আর এখন নতুনও দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম আইডিয়াগুলি আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন আর এইগুলি যে একদম এই কাগজগুলি লাগাতে হবে তা না আপনারা চাইলে এরকম ফুল ফিন্ট করেও এরকম পুরোনো জিনিসগুলো কাজে লাগাতে পারেন তা আমি আমার এই পুরোনোগুলো কাজে লাগিয়ে নিয়েছি লাগাবো তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তা আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে বলল আইডিয়াটা ভালো সুন্দর হয়েছে তো এটা করে টোরে আসলে শুকিয়ে নিয়েছি এরপরে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে উনি এসেছে উনি আর বাইরে বেশি কোনো কিছুই খাননি তো ওনার জন্য একটু চিকেন আর ক্যাপসিকাম গাজর টাজর দিয়ে একটু সবজি ভেজে নিয়েছি আর মুমতাসির খাবে এখন সন্ধ্যার পরে আর কি ওর ওরও খিদে লেগেছে ওর রাইস খাবে আর সাহেবের জন্য একটা ডিম দিয়ে এই রাতের খাবারটা রেডি করে নিয়েছি তো উনি আসার সময় একটু আগে যে অনেকগুলো শাক নিয়ে এসেছে তো কুমড়ার শাক এগুলি সকালে কুটব এখন আর কুটতে ইচ্ছে করছে না এভাবে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে সকালে কুটতে সুবিধা হবে তো মন্তাসির নিয়ে যাচ্ছে ওর আব্বুর জন্য এবং ওর জন্য খাবার তো আজকের ব্লগটি যদি একটুখানিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার পরিবারের জন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক এই দোয়া রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম